দাদা এরকম বন দপ্তরের পাশে আমাদেরকে বলছে যে এরকম বন দপ্তরে চাকরি করে দেবো, তো এখন টাকা লাগাবে, বিকালের মধ্যে জয়েনিং হয়ে যাবে। তখন আমি বললাম তোরা দাঁড়া, আমি যাচ্ছি, গাড়ি নিয়ে এলাম। গাড়ি নিয়ে এসে পরে ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল এবং তার পাশেই ওরা দু তিনজন দাঁড়িয়ে ছিল তামড়ি বাঁধে ওই বাস স্টপেজের কাজটা। তারপরে ওদেরকে আমি জিজ্ঞেস করি যে কী ব্যাপার, আমাকে তখন ওরা জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়। আমি তখন মিথ্যা বললাম, আমার বাড়ি হচ্ছে ইনপুরে। তখন বললো হ্যাঁ বলুন। আমি বললাম তাহলে কি আপনারা তারা চাকরি করেছেন? হ্যাঁ। তাহলে টাকা এনেছেন? আমি বললাম হ্যাঁ এনেছি। তখন বলল তা দেন টাকাটা, আমি লোকালের মাঝে দেবো কি, তাহলে একটু সাইডে আসবো। সাইডে আনতে সাইডে নিয়ে যায় এবং নিয়ে যেয়ে পরে ওই আমাদের বাঁকুড়ার তামিল মানে ডিএসএ আছে না, ওই ভিতরে ঢোকায়। ঢুকিয়ে পরে আমি বন দপ্তরে আমার একজন পরিচিত আছে জয়দেব চৌধুরী, তাকে ফোন করি। কারণ দাদা এরকম বন দপ্তরে অফিসারের একজন সঞ্জয়বাবু বলে অফিসারের নাম বলছে, সঞ্জয়বাবু বলে কেউ আছে যারা পয়সা দিয়ে পরে এরকম চাকরি করে দেবে? তখন আমাকে জয়দেবাবু বললো না এরকম কোনো ব্যক্তি নেই তো, বলছে না। তখন আমি বললাম না এটা তো বলছে অফিসে দাঁড়িয়ে আছে, টাকা নিয়ে গেলেই বিকালের মধ্যে চাকরি হয়ে যাবে। তখন তা করতে করতে আমি বলে বলো ঠিক আছে ওদেরকে নিয়ে আসো, তো আমি ওদেরকে ধরে। এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিংয়ের জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজে। কেবলমাত্র একটি মিসড কল করুন 77109555555 নম্বরে, আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।